যে আলমারি সব কিছু আপনারা একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি সোফা দেখানোর চেষ্টা করি, দেখেন কত সুন্দর সোফা, সম্পূর্ণটা কিন্তু 2:1 প্যাটার্নের আমরা সোফা রেখেছি, লেদারে রেখেছি, ফেব্রিক্সে রেখেছি, কাঠের চাপ দিয়ে রেখেছি, বোর্ডের চাপ দিয়ে রেখেছি, সব কিছু এখানে রেখেছি। আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, একদম 30,000 টাকা থেকে শুরু করে 2,80,000 টাকা পর্যন্ত আপনারা এখানে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। একেবারে যাদের কম বাজেট এবং বেশি বাজেট সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে আবার কর্নার সোফারও প্যাটার্ন আছে, হ্যাঁ কর্নারেরও প্যাটার্ন আছে আমাদের এখানে, কর্নার সোফা, তারপর এল শেপের প্যাটার্নের মধ্যে, তারপর লাক্সারিয়াসের মধ্যে, ভিক্টোরিয়া কাটিংয়ের মধ্যে সব পেয়ে যাচ্ছেন। এই খাটটা একটু বেসিকলি যদি দেখানোর চেষ্টা করি, দর্শক দেখেন কত ইউনিক লাগছে, একদম সম্পূর্ণটা কিন্তু ডাবল ফোম দিয়ে করা আছে। এটার সাথে একটা বেড সাইড টেবিলের মতো আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি, দেখেন কত ইউনিক লাগছে এটা বেড সাইড টেবিলটা। এখানে আপনি খাটের বেড সাইড টেবিল হিসাবে এটা ইউজ করতে পারবেন, অনেক ডিফারেন্ট নতুন লুক। যেহেতু আমরা নতুন শোরুম চালু করেছি, এর কারণে নতুনত্বের মধ্যে আমরা ফার্নিচার তৈরি করতে সক্ষম হয়েছি। দেখেন এগুলো কিন্তু একেবারে ইউনিক, আনঅ্যাভেলেবেল, এগুলো কোথাও আপনি সচরাচর দেখবেন না। আলমারিটা যদি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু কত দেখেন রাউন্ড, মনে হচ্ছে একটা পিলার, দুই পাশে দুইটা মনে হচ্ছে পিলারের মতো করে রাউন্ড করে আমরা দিয়েছি। এটাও কিন্তু মিরর কাটিং করে দেওয়া, একেবারে ডিফারেন্ট লুকের মধ্যে। উপরে ছাদের মধ্যে আমরা স্পট লাইট রেখেছি, লাইটটা যদি অন করেন আপনাকে পুরোটা ফোকাস করবে এবং অনেক ব্রাইটফুল লাগবে। দেখেন কত সুন্দর করে 3D কাটিং করে আমরা হচ্ছে গ্লাসগুলো করেছি, এখানে একটা মিরর করেছি, মিররের মধ্যে আমরা কিন্তু ডিজাইনটা আনার চেষ্টা করেছি, একটা রুইতন ডিজাইন এনেছি। ইভেন হাতলগুলো অনেক লুকলেটিভ এবং অনেক এক্সপেন্সিভ আমরা প্রোডাক্ট এখানে প্রত্যেকটাতে ইউজ করেছি। দর্শক দেখেন কত আইটেমের এখানে বেডরুম সেট রয়েছে, শুধু একটার সাথে আমরা শুধু কালার চেঞ্জ করিনি, আমরা কিন্তু ডিজাইন প্রত্যেকটাতে প্রত্যেকটার মতো করে ডিজাইন তৈরি করেছি। দেখেন দর্শক 2:1 সোফাগুলো এখানে রয়েছে, যারা ডিভান চাচ্ছিলেন ডিভানটাও দেখতে পারেন, অনেক ইউনিক কালেকশনের মধ্যে আমরা ডিভানটা তৈরি করেছি। দেখেন কত কালেকশন, আপনার যা পছন্দ হবে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন, অনেক রিজনেবল প্রাইজের মধ্যে। আমরা নতুন শোরুম চালু করেছি, এর কারণে অনেক রিজনেবল আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে বেডরুম সেট, সাথে ম্যাট্রেস থাকছে, আর এটাতে হাইসা গুড়া বিছনাগুলো কিন্তু আমরা সম্পূর্ণ 18 মিলি গর্জন কাঠ দিয়ে দিই, তারপর হাইসাটা কিন্তু ফুল বক্স করে দেওয়া আছে। এটা কিন্তু আপনি চাইলেও আপনি ছোটো হাইসা দিয়ে নিতে পারবেন, সেমি ভিক্টোরিয়া সেমি কাটিংয়ে কিন্তু নিতে পারবেন, সম্পূর্ণ ম্যানুফ্যাকচারার আমরাই কিন্তু তৈরি করি। যেহেতু বলেছি সারা বাংলাদেশের মধ্যে ফার্নিচার তৈরির মধ্যে এক নম্বর হচ্ছে বাড্ডা, প্রায় 5,000-এর উপরে ফ্যাক্টরি রয়েছে বাড্ডাতে। এই বাড্ডার পাশেই আমরা শোরুমটি চালু করেছি, যেন আমাদের প্রোডাক্ট একদম অতি দ্রুততার সহিত যেন আমরা প্রোডাক্ট আমরা ডিসপ্লে করতে সক্ষম হই, এর কারণে এর পাশেই আমরা করেছি। আপনারা এখান থেকে আসলে কিন্তু হিউজ অফ কালেকশন পেয়ে যাবেন। তাছাড়া এই বেডরুম সেটটি দেখতে পারেন, যারা হোয়াইট লুকিংয়ের মধ্যে ঢোকোর মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন। দেখেন কত লুকলেটিভ এবং কত ব্রাইটফুল, যেহেতু সাদা হচ্ছে শান্তির প্রতীক, যারা সাদা কালার চাচ্ছেন তারা কিন্তু এই সাদার মধ্যে দেখতে পারেন, পুরো রুমটাকে একদম ফকফকা করে রাখবে। এবারে দেখেন আরেকটা একটু গোল্ডেন কালারের মধ্যে আমরা রেখেছি বেডরুম সেট, এখানে বেডরুম সেট যারা চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন, 100-এর উপরে আপনারা এখানে বেডরুম সেট রেখেছি, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে হোয়াইটের মধ্যে এখানে রয়েছে কার্ভ করে আমরা বরফি কাটিং করে রুইতন সিস্টেম করে, তারপর এখানে স্টোন লাগিয়েছি জালি কাটিং করা, থিকনেস দেখেন কত মোটা থিকনেস, একদম মানে জিরার দামে আপনারা হীরা পেয়ে যাবেন শুধু নতুন শোরুমটা উপলক্ষের কারণে। এ পাশে দেখতে পাচ্ছেন অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। এই পাশে রয়েছে ডোকোর মধ্যে মেটাল এবং মিরর দুইটার সমন্বয় আমরা করেছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমরা বেডরুম সেটগুলো, এখানে রয়েছে সব কিছু। এতক্ষণ শ্যাম্পিংয়ের মধ্যে দেখেছি যারা হচ্ছে ক্যানাডিয়ান ওভেনিয়ারের মধ্যে বোর্ডের মধ্যে যাচ্ছিলেন তারা কিন্তু এই বেডরুম সেটটা দেখতে পারেন। দর্শক দেখেন কত সুন্দর করে আমরা খাটটা করেছি, একদম রাজকীয় স্টাইলের মধ্যে সম্পূর্ণটা কিন্তু ক্যানাডিয়ান ওভেনিয়ার দিয়ে করেছি, ইভেন ইতালিয়ান চেয়ারলে কালার দিয়ে করেছি। এগুলো কিন্তু কালারটা অনেক কিন্তু প্লেন, আপনি এখানে হাত দিয়ে একদম হাতটা কিন্তু প্লেনের মতো চলে আসবে, একদম স্মুথ একটা আমরা কালার এখানে সমন্বয় করার চেষ্টা করেছি। এগুলো কিন্তু কালার কখনো ডিসকালার হবে না, আমরা 20 ইয়ার্স ফ্রি সার্ভিস দিয়ে শুধু কালার ডিসকালারের কারণে, পাঙ্কাশ পড়ে যাওয়া ফ্যাকাশের কারণে, আর যদি ঘুন পোকা ধরে যায় এটার জন্য আপনি 25-30 বছর পর্যন্ত পেয়ে যাবেন। অনেক টেকসই গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আমরা তৈরি করতে সক্ষম হই। এপাশে রয়েছে ডিভান, যারা হচ্ছে ডিভান চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন, এখানে অ্যাথেনিস কালার রাখা আছে, লেকার পলিশের করে রাখা আছে, বিভিন্ন আইটেমের আমরা হচ্ছে ফেব্রিক্স কালার করেছি। আপনারা যদি চান এখানে কাস্টমাইজ করতে পারবেন, আমাদের 100-এর উপরে ফেব্রিক্স কালেকশন রয়েছে। এবার রয়েছে হচ্ছে ওয়ার্ড্রব,
যারা হচ্ছে মেটালের মধ্যে ইউনিক কালেকশনের মধ্যে যারাগুলো ট্রেন্ডি যে কালেকশনগুলো এগুলোই মূলত অ্যাসেসরি দিয়ে যে মেটালটা এটাই কিন্তু এখন চাহিদা বেশি। এগুলো আমরা দেখেছি এখানে ডোকোর মধ্যে আমরা করেছি। তারা যারা সেম ডিজাইনের মধ্যে শোবক্স যাচ্ছেন এগুলো কিন্তু শোবক্স, এখানে প্রায় 36 জোড়া জুতা রাখতে পারবো, অনেক স্পেস রয়েছে এগুলাতে। আপনারা এবার এবার দেখেন চমৎকার অনেক আইটেম আমরা হচ্ছে কর্নার সোফা রেখেছি, অনেক লুক লেডি ফ্যাব্রিক কর্নার সম্পূর্ণটা ইউনিভার্সাল লেদার দিয়ে করেছি, অনেক সুন্দরভাবে ডেকোরেটেড করেছে। এবার যারা এল শেপ চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন, দেখেন এখানে কিন্তু এল শেপও রয়েছে, পাশাপাশি সিম্পলের মধ্যে কর্নার সোফা রয়েছে, অনেক ইউনিকের মধ্যে দুই পাশে দুইটা চেয়ার রাখা আছে। এখানে টোটাল হচ্ছে 8 জন এখানে বসতে পারবে, অবশ্যই 9 জন বসতে পারবে। এখানে আবার 5 সিটারের মধ্যে আমরা এখানে রেখেছি সম্পূর্ণটা ইউনিকের মধ্যে। একটু এখন আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমরা বেডরুম সেটগুলো, এখানে রয়েছে সব কিছু। এতক্ষণ শ্যাম্পিংয়ের মধ্যে দেখেছি যারা হচ্ছে ক্যানাডিয়ান ওভিনিয়ারের মধ্যে বোর্ডের মধ্যে যাচ্ছিলেন তারা কিন্তু এই বেডরুম সেটটা দেখতে পারেন। দর্শক দেখেন কত সুন্দর করে আমরা খাটটা করেছি, একদম রাজকীয় স্টাইলের মধ্যে সম্পূর্ণটা কিন্তু ক্যানাডিয়ান ওভিনিয়ার দিয়ে করেছি, ইভেন ইতালিয়ান চেয়ারলাই কালার দিয়ে করেছি। এগুলো কিন্তু কালারটা অনেক কিন্তু প্লেন, আপনি এখানে হাত দিয়ে একদম হাতটা কিন্তু প্লেনের মতো চলে আসবে, একদম স্মুথ একটা আমরা কালার এখানে সমন্বয় করার চেষ্টা করেছি। এগুলো কিন্তু কালার কখনো ডিসকালার হবে না, আমরা 20 ইয়ার্স ফ্রি সার্ভিস দিয়ে শুধু কালার ডিসকালারের কারণে, পাঙ্কাশ পরে যাওয়া ফ্যাকাশের কারণে, আর যদি ঘুন পোকা ধরে যায় এটার জন্য আপনি 25-30 বছর পর্যন্ত পেয়ে যাবেন। অনেক টেকসই গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট আমরা তৈরি করতে সক্ষম হই। অসংখ্য অসংখ্য বেডরুম সেট সাজানো আছে এখানে, অসংখ্য তো গুণে শেষ হবে না, হিউজ অফ কালেকশন। আপনার মানে এসে আপনি হতভঙ্গ হয়ে যাবেন যে কোনটা থেকে কোনটা নেবেন, আপনার একটা পছন্দ হবে দেখা যাচ্ছে চলে যাচ্ছেন আরেকটা দেখে ওইটা পছন্দ হয়ে যাচ্ছে, এরকম কালেকশন আমরা এখানে দেখেছি। মানে একবার ঢুকলে আপনার খালি হাতে বের হতে হবে না, এখানে ফার্নিচার নিয়েই আপনার বেরোতে হবে, পছন্দ করতে বাধ্য করবে আমাদের প্রত্যেকটা ফার্নিচার। সোফা কালেকশনগুলোর মধ্যে যারা দেখতে চাচ্ছিলেন সম্পূর্ণটা কিন্তু কর্নার প্যাটার্নের মধ্যে আমরা রেখেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এখানে রেখেছি। এখানে দেখেন দর্শক ক্যানাডিয়ান ওভিনিয়ারদের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এই বেডরুম সেটটাও দেখতে পারেন। এগুলো সম্পূর্ণ লেকার পলিশের মধ্যে ক্যানাডিয়ান ওভিনিয়ার দিয়ে আমরা করেছি সম্পূর্ণটা লেকার পলিশ। এখানে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর, ড্রেসিং টেবিলের ডিজাইনটা অনেক আগমন একটা ডিজাইন আমরা এখানে রেখেছি সম্পূর্ণ। এখানে চুড়িগুলো রাখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, এখানে আপনারা সুপিসটা সাজাতে পারবেন, ইভেন আপনার সম্পূর্ণ বেডরুম সেটের সাথে ম্যাচ করে আমরা এই ড্রেসিং টেবিলটা আমরা এখানে রেখেছি। তার পাশাপাশি এই পাশে রয়েছে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচ করে করে একটা ফ্লোর দেখেছি, যেন আপনারা খুঁজতে অসুবিধা না হয়, এক জায়গায় দাঁড়িয়ে থেকে যেন সব কিছু পছন্দ করতে পারেন। এই যে সিন টেবিলটা আপনারা দেখতে পারেন এটাও সম্পূর্ণটা আমরা বেডরুম সেটটা একসাথে রেখেছি, এটা আশা করি অনেক পছন্দ হবে যারা হচ্ছে লেকার পলিশের মধ্যে যারা চাচ্ছিলেন তারা। এটা কিন্তু দেখেন এটার সাথে ড্রেসিং করে ম্যাচিং করে আমরা ড্রেসিং টেবিলটা এখানে আমরা রেখেছি, অনেক সুন্দর। এটা হাতলটা কিন্তু অনেক ইউনিক আমরা রেখেছি, এখানে ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে, দেখেন ভিতরে অনেক স্পেস রয়েছে, যথেষ্ট পরিমাণে স্পেস। আমরা এখানে গ্লাসটাকে প্রোটেক্ট করার জন্য গর্জন প্লাইউড দিয়ে আমরা রেখেছি, এটা গ্লাসটাকে কখনো ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, অনেক প্রোটেক্টেড। চিটাং সেগুন কাঠের মধ্যে যারা বেডরুম সেট চাচ্ছেন এখান থেকে শুরু হবে শুধু চিটাং সেগুন কাঠের বেডরুম সেটগুলো। এটার সাথে আমরা ম্যাচ করে আলমারি রেখেছি, এটা টোটালি হচ্ছে 2 পাল্লা করা আছে, আপনি চাইলে 3 পাল্লা 4 পাল্লা করে নিতে পারবেন আপনার এই ডিজাইনটার অনুযায়ী। তাছাড়া এভাবে 4 পাল্লা আলমারি আমাদের এখানে যথেষ্ট রয়েছে, আপনি পছন্দ করে নিতে পারবেন। এর পাশে আরেকটি হচ্ছে হেড বক্সের মধ্যে আমরা বেডরুম সেট রেখেছি সম্পূর্ণটা, 3.5 ইঞ্চি থিকনেস দিয়ে রেখেছি, অনেক মোটা থিকনেস, সাথে কিন্তু একটা ম্যাট্রেস থাকছে সম্পূর্ণটা হেড ব্যাগ হেড বক্সের মধ্যে, অনেক লুকলেটিভ। এটার সাথেও আমরা হচ্ছে 2 পাল্লা আলমারি রেখেছি, আপনি চাইলে নিতে পারবেন। এইবার দর্শক চমক দেখেন, চমক দেখেন, 7 ফিট লম্বা একটি বেড আপনারা দেখতে পাচ্ছেন, এত উঁচু এখানে আপনি, আমি হাইটে যদিও 5 ফিট 10 ইঞ্চি আমি খাটের উপর দাঁড়ালে হয়তো এটার উপর সমান হতে পারবো, এত আমরা লাক্সারিয়াস মডেল রাজকীয় একটি খাট এখানে আনতে সক্ষম হয়েছি। যারা হচ্ছে বড় রাজকীয় সিংহাসনের মতো আপনারা, যারা রাজার পালং বলে যারা এই খাট পালং যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন। পাশাপাশি কিন্তু আমরা 2টা রেখেছি দর্শক, এটাতে কিন্তু সম্পূর্ণটা সাথে আমরা ম্যাচ করে আলমারিটা রেখেছি, দেখেন ওয়াটে কত হাইট দেখেন দর্শক, এটা সম্পূর্ণটা কিন্তু 5 পাল্লাই করা দেওয়া
আছে, মাঝখানে কিন্তু দুই পাশে দুইটা সলিড পাল্লা, মাঝখানে গ্লাস পাল্লা দেওয়া আছে। কত সম্পূর্ণটা কিন্তু হাতে খুদাই করে নকশা, দর্শক আমাদের দক্ষ কারিগরদের দ্বারা আমরা হাতে নকশা করেছি। সম্পূর্ণ এই আলমারির ডিজাইনটা ফুটায় তুলতে আমাদের 1.5 থেকে 2 মাস সময় লাগে দর্শক। এত সময় নিয়ে আমরা হুবহু ম্যাচ করে রাখি, একটা পাল্লার সাথে একটা ডিজাইনের গরমিল হবে না, একদম হুবহু সেম টু সেম ডিজাইন করতে সক্ষম হয়েছে এই বেডরুম সেটটা। আর যারা হচ্ছে একটু মিনারের মধ্যে একটু লাক্সারি চাচ্ছিলেন, তারা কিন্তু এটা দেখতে পারেন, দুই পাশে দুইটা কিন্তু বড় বড় গম্বুজ রাখা আছে। এই পাশে এটাও কিন্তু একদম সেম, অনেক হাইটের মধ্যে আমরা রেখেছি, সম্পূর্ণটা গদি করা, এখানে খুদাই করে তারপর ডিজাইনটা আমরা করেছি। পাশারটা রেখেছিলেন সলিড টপে, সলিডের মধ্যে আমরা হেডবক্সটা রেখেছি, এটা কিন্তু গদি করেছি। যারা হচ্ছে লেদারের মধ্যে গদি কাটতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। এটার সাথে ড্রেসিং টেবিল আমরা রেখেছি, দেখেন কত সুন্দর রাউন্ডের মধ্যে অনেক হাইট, এটা কিন্তু 7 ফিট এত উঁচু আমরা হচ্ছে ড্রেসিং টেবিলটা রেখেছি। আপনার অবশ্যই এগুলো পছন্দ করতে বাধ্য হবে, মানে যার বাজেট অনুযায়ী পছন্দ অনুযায়ী সব কিছু এক ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এই ড্রেসিং টেবিলটাও আপনারা দেখতে পারেন, এটার সাথে কিন্তু একটা টুল রাখা আছে, এখানে আপনি বসে এখানে সাজুগুজু করতে পারবেন, এর কারণে আমরা টুলটা বেসিক্যালি এটার সাথে আমরা অ্যাড করেছি। এবার যারা হচ্ছে লেদারের মধ্যে, যারা লাক্সারিয়াস মডেলের মধ্যে একটু বেড চাচ্ছিলেন, তারা কিন্তু এই বেডটি দেখতে পারেন, সম্পূর্ণটা ইউনিভার্সাল লেদার দিয়ে করা আছে। এটার সাথেও আমরা বেডরুম সেট রেখেছি, পাশাপাশি এই পাশে আরেকটি রয়েছে 3D ডিজাইনের মধ্যে আমরা গোলাপ কাটিং করে আমরা রেখেছি, সম্পূর্ণটা কিন্তু সলিড কাঠের মধ্যে, সলিড চিটাংশ এগুলো কাঠের মধ্যে হাতে খুদাই করে আমরা রেখেছি দর্শক, সম্পূর্ণটা কিন্তু 3D ডিজাইন। এটাও কিন্তু অনেক 2 থেকে 3 মাস সময় লাগে সম্পূর্ণ ডিজাইনটা করতে। এই পাশে দেখেন দর্শক 3D কাটিংয়ের মধ্যে পিতল ডিজাইন দিয়ে আমরা করেছি, সম্পূর্ণটা খুদাই করে পিতলটা আমরা এখানে বসিয়েছি। পিতলটা কখনো উঠে যাওয়ার সম্ভাবনা নেই, যদি কখনো উঠে যায় তা একদম 20 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। এই পাশে দেখেন এই ডিজাইনটা কিন্তু আস্ত চিটাং কাঠের ঘাড়ি থেকে নেয়, কোনো ফাঁপা নেই ভিতরে, আস্ত কাটিং করে কিন্তু আমরা এই ডিজাইনটা রেখেছি। অনেক লুকলেটিক এবং অনেক ইউনিকের মধ্যে আমরা এই ডিজাইনটি করতে সক্ষম হয়েছি। এটার সাথেও বেডরুম সেট রয়েছে, এটার সাথে যেমন পাঁচপাল্লার একটা আলমারি রয়েছে, এখানে দুই পাশে দুইটা সলিড পাল্লা, মাঝখানে কিন্তু গ্লাস পাল্লা রয়েছে, এটার সাথে আপনারা ড্রেসিং পাবেন সেম মিলে। এবার যারা হচ্ছে কম বাজেটের মধ্যে, টাইট বাজেটের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে সিম্পলে যাচ্ছেন, তারা কিন্তু এগুলো দেখতে পারেন। এগুলো কিন্তু দুই জনের জন্য হচ্ছে 5 ফিট রয়েছে, এগুলো চাইলে 6 ফিট আপনারা নিতে পারবেন। এগুলো কিন্তু ছোটোর মধ্যে যারা একটু টাইট বাজেটের মধ্যে সিম্পলের মধ্যে যাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন। এগুলো সম্পূর্ণটা চিটাং সেগুন কাঠ দিয়ে করা আছে। তারপর মাঝারি আকৃতি যারা একটু লাক্সারিয়াস চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন, এটাও কিন্তু একটু লাক্সারিয়াস মডেলের মধ্যে মাঝারি সাইজের মধ্যে আমরা এটা করেছি। এটা কিন্তু কিং সাইজ, সম্পূর্ণটা 6 ফিট বাই 7 ফিট করে দেওয়া আছে, এটা খাটের মধ্যে সবচেয়ে কিং সাইজ যেটা, এটা 6 ফিট 7 ফিট। এপাশে রয়েছে ডিভান, যারা হচ্ছে ডিভান চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন। এখানে অ্যাথেনিস কালার রাখা আছে, লেকার পলিশের করে রাখা আছে, বিভিন্ন আইটেমের আমরা হচ্ছে ফেব্রিক্স কালার করেছি। আপনারা যদি চান এখানে কাস্টমাইজ করতে পারবেন, আমাদের 100-এর উপরে ফেব্রিক্স কালেকশন রয়েছে। এবার রয়েছে হচ্ছে ওয়ার্ড্রব, যারা হচ্ছে মেটালের মধ্যে ইউনিক কালেকশনের মধ্যে যারাগুলো ট্রেন্ডি যে কালেকশনগুলো, এগুলোই মূলত অ্যাসেসরি দিয়ে যে মেটালটা এটাই কিন্তু এখন চাহিদা বেশি। এগুলো আমরা দেখেছি এখানে ডোকোর মধ্যে আমরা করেছি। তারা যারা সেম ডিজাইনের মধ্যে শোবক্স চাচ্ছেন, এগুলো কিন্তু শোবক্স, এখানে প্রায় 36 জোড়া জুতা রাখতে পারবেন, অনেক স্পেস রয়েছে এগুলাতে। আপনারা এবার দেখেন চমৎকার অনেক আইটেমের আমরা হচ্ছে কর্নার সোফা রেখেছি, অনেক লুকলেডি ফ্যাব্রিক কর্নার, সম্পূর্ণটা ইউনিভার্সাল লেদার দিয়ে করেছি, অনেক সুন্দরভাবে ডেকোরেটেড করেছে। এবার যারা এল শেপ চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন, দেখেন এখানে কিন্তু এল শেপও রয়েছে, পাশাপাশি সিম্পলের মধ্যে কর্নার সোফা রয়েছে, অনেক ইউনিকের মধ্যে দুই পাশে দুইটা চেয়ার রাখা আছে। এখানে টোটাল হচ্ছে 8 জন এখানে বসতে পারবে, অবশ্যই 9 জন বসতে পারবে। এখানে আবার 5 সিটারের মধ্যে আমরা এখানে রেখেছি, সম্পূর্ণটা ইউনিকের মধ্যে একটু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে আমরা এটা করতে সক্ষম হয়েছি, অনেক সিম্পলের মধ্যে। এই পাশে রয়েছে আর একটু গ্লোজি কালারের মধ্যে যারা চাচ্ছিলেন, একদম ম্যাটের মধ্যে সম্পূর্ণটা কিন্তু কর্নার সেটা আছে। এবার দেখেন যারা একটু লাক্সারিয়াস মডেলের মধ্যে ভিক্টোরিয়া কাটিংয়ের চাচ্ছেন, এটা কিন্তু ভিক্টোরিয়া কাটিং করা আছে, খুদাই করে চিটাং সেগুন কাঠের মধ্যে নকশাটা করা আছে। এপাশে আরেকটু সিম্পলের মধ্যে যারা একটু লাক্সারিয়াসের চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন, সম্পূর্ণটা কিন্তু ডাবল ফোম দিয়ে করা আছে। যদি আমরা এটার ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করি, দেখেন কত সুন্দর রুইতন কাটিং করে এখানে ডিজাইনটা করেছে, সম্পূর্ণটা কিন্তু স্টোন লাগানো আছে, অনেক লুকলেটিভ। এপাশে যারা একটু আরও গর্জিয়াসের মধ্যে একটু লাক্সারিয়াস টাইপের চাচ্ছিলেন, দেখেন কত সুন্দর লুকলেটিভ লাগছে এটার। যদি আমি শুধু স্কেটার যে মিনারটা দেখাই, এটা দেখেন কত আস্ত কাঠের মধ্যে করা, অনেক সুন্দর, অনেক কালারফুল। এখানে কর্নারের মধ্যে আমরা 3টা মিনার দিয়েছি। এপাশে দেখতে পাচ্ছেন আরেকটু লাক্সারিয়াসের মধ্যে, আসলে দর্শক যত দেখাবো শেষ হবে না, এখানে আপনি কোনটা থুয়ে কোনটা নেবেন, এত কালেকশন যে যদি আমি এখানে সম্পূর্ণ শোরুমের প্রোডাক্টগুলো যদি ডিটেলই বলতে যাই আমার এখানে প্রায় মনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় যাবে, তারপর আমি ডিটেল বলে শেষ করতে পারবো না। এত কালেকশন এবং এত লুকলেটিভ, এক একটার ডিজাইন এক একটাভাবে ভিন্নতরভাবে আমরা করেছি, এখানে কোনোটা থেকে কোনোটা কমতি নেই। আপনি কোনটা পছন্দ করবেন এখানে দেখতে পারেন, আপনি এসে পছন্দ করে প্রোডাক্ট অবশ্যই নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এখানে উইভার্সের লেদারের মধ্যে আমরা একটু 2-1 প্যাটার্নের মধ্যে সিম্পল রেখেছি, দেখেন এই পাশে সিম্পলের মধ্যে 2-1। এবার যারা সম্পূর্ণটা লেদারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু আবার এটা দেখতে পারেন, সম্পূর্ণটা
এপাশে রয়েছে 2-2-1 প্যাটার্ন, সম্পূর্ণ কালেকশনগুলো। তো দর্শক, যা বলছিলাম এতক্ষণ সম্পূর্ণ কালেকশনগুলো দেখিয়ে আসলে শেষ করা যাবে না। তো আপনারা সবাই চলে আসেন আমাদের শোরুমে, আমাদের শোরুমে থেকে যে কোনো একটা প্রোডাক্ট লুফে নিন, আমাদের ডিসকাউন্ট চলছে। তো আজকের মতো এই পর্যন্তই দর্শক, আশা করি সকলে দেশ দেশের বাহির থেকে যারা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।